রোহিঙ্গা ইস্যুতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। বিকেলে রাজধানীর একটি হোটেলে তিন দিন ব্যাপী বাংলাদেশ ভারত মিডিয়া ডায়ালগ 2018 সমাপনীতে ভারতের কাছে সহযোগিতা চাওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোহিঙ্গা ইস্যু ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তিস্তা চুক্তি সম্পাদন করতে ভারতের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এজন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই ভারতের উত্তর পূর্বাংশের সেভেন সিস্টার শান্ত রয়েছে, কোনো উগ্রবাদীকে বাংলাদেশ আশ্রয় দেয় না। মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগই ভারতের বন্ধু, অন্যরা পাকিস্তানের দোসর। রোহিঙ্গা ইনফ্লাক্স, এটা আমাদের জন্য আনবিয়ারেবল একটা বার্ড। এখন সংখ্যা মোর দ্যান 1 মিলিয়ন, বাংলাদেশ কিভাবে অ্যাফোর্ড করবে বলুন? তা আপনারা আমাদের 71-এর বন্ধু, এখানে ভারতের সহযোগিতা খুবই প্রয়োজন।